হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইর ইসলাম শোভন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ক্যানন স্ক্যানার লাইট 300 কীভাবে খুলবেন, স্টেপ বাই স্টেপ কীভাবে আবার অ্যাসেম্বলিং করবেন, এটা আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমত আমরা স্ক্যানার উপর অংশটা খুলে ফেলবো। এভাবে আস্তে আস্তে করে খুলবেন, একটা ওপেনার দিয়ে এক পাশে একটু প্রেস করে খুলে ফেলবেন, সাবধানে খুলবেন। তারপর অন্য পাশে এভাবে একটা ওপেনার দিয়ে খুলে ফেলবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এই কভারগুলা কিন্তু কোনো স্ক্রু দিয়ে আটকানো না, গাম দিয়ে আটকানো। সেজন্য সাবধানে আস্তে আস্তে করে আপনারা খুলবেন, যেন এই কাঁচের অংশটা যেন ভেঙে না যায়, আপনারা সাবধানে খুলবেন। তারপর নিচের অংশে আমরা দুইটা স্ক্রুপ দিয়ে আটকানো থাকে, ওই অংশটা আপনারা সাবধানে করে নেবেন। দেন কাঁচের অংশটা নিয়ে সাবধানে একটা ভালো সেফটি জায়গায় রেখে দিবেন। এখন আমরা মাদারবোর্ডটা আলাদা করব। মাদারবোর্ডটা আলাদা করার জন্য প্রথমত আমরা এই কভার অংশটা খুলতে হবে, দেন উপরের স্টিলের অংশটা খুলতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। স্টিলের অংশটা আমাদের খোলা শেষ, এখন আমরা মাদারবোর্ডটা আলাদা করব। এটা হলো আমাদের স্ক্যানার লাইট 300 মাদারবোর্ড। তারপর আমরা একটা একটা করে র্যাবনগুলো আলাদা করব। এখানে তিনটা র্যাবন আছে, তিনটা র্যাবন আমরা এভাবে আলাদা করব। এখন আমাদের ডিসেম্বলিং শেষ, কীভাবে খুলব এটা শেষ। এখন আমরা দেখাবো অ্যাসেম্বলিং কীভাবে করতে হয়। এখন আমরা একটা একটা করে প্রত্যেকটা র্যাবন লাগিয়ে ফেলবো, তিনটা র্যাবন লাগানো শেষ। এখন আমরা মাদারবোর্ডটা বডির সাথে অ্যাডজাস্ট করে নিব, দেন স্টিলের অংশটা লাগিয়ে ফেলবো। স্টিলের তিনটা স্ক্রু হয়, তিনটা স্ক্রু এভাবে আটকে দিবেন। দেন আমরা এই কালো কভারটা তিনটা স্ক্রু দিয়ে আটকে দিব। আমাদের কভারটা লাগানো শেষ, আমরা কাঁচের অংশটা নিয়ে এভাবে আমরা সেফটিভাবে আমরা কাঁচের অংশটা বসিয়ে নিব। কাঁচা অংশটা বসানো শেষে আমরা এই কভারটা লাগিয়ে নিব। কভারটা লাগানো শেষে দুইটা স্ক্রু দিয়ে কভারটা আটকে দিব। কভারটার সামনের অংশে একটা এরকম একটা আটটা কভার হয়, ওটাও এইভাবে আমরা লাগিয়ে নিব। সাবধানে লাগিয়ে নিবেন, যেন লকে কিছু লক হয় ওই লকগুলো যেন আটকে যায়। দেন এক পাশের এই কভারটাও আটকে দিবেন, একটু হালকা প্রেস করে আটকে দিবেন। দেন অন্য পাশের এই কভারটাও এভাবে আটকে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।